អាល់ឡូម عليكم যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়দুল কুস্তি রাতের বেলা করা হয় এলার পর আমি চুরি দাঁড়িয়ে এগুলো থেকে তাদের হেফাজত রাখেন অথবা এটি একটি বিশেষভাবে প্রবাহিত পাঠ করলে আর চুরি হবে নয় রাতে চোরের যে চুরি এগুলো থেকে আলাদা তালা হেফাজত রাখেন বোখারিতে একটি বর্ণনা রয়েছে ভরে দেওয়া তাও থেকে যে রাতের বেলায় কোনো ঘরে কোনো বাসায় কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়তুল কুসি পাঠ করা হলে আল্লাহ রবুল আলমিন সেখানে বিশেষ করে শয়তানের শয়তানের থেকে হেফাজত করেন সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক আমাকে নাম বলেছেন হাজি আলোকে আচ্ছা দেখলাম আমরা যে আপনি যদি কোথাও কোনো জায়গায় মানে আতুল করছি রাতের বেলা পাঠ করেন তাহলে সেই রাতে চোর শয়তান এই দুটাই ঢুকতে পারবে না তাই না আলমগীর ভাই আপনি তো শুনলেন এই হাদিসটা আমি দেখাবো দেখাবো পরে দেখাবো এই মুহূর্তে পড়বেন হ্যাঁ আলমগীর সাহেব আপনি আয়তুল কুরসিপরা ঘুমায় যাবেন আমি দেখবো আপনার আয়তুল কুরসি আপনার ওই টাকা পয়সা আমার হাত থেকে আমার চুরির হাত থেকে বাঁচাতে পারে কিনা এই জিনিসটা আমি একটু দেখতে চাই যে আপনার আইতুল কুরসির কত ক্ষমতা আপনার আল্লাহর কত ক্ষমতা সে ওই আমাকে চুরি চুরি করা থেকে বিরত রাখতে পারে কিনা আলমগীর সাহেব এটাও আপনি পরীক্ষাটা দিতে পারেন এই দুটা পরীক্ষার একটা পরীক্ষা দিলেই হবে আমার আগের পরীক্ষাটা তো আপনার জান নিয়ে টানা টানি পড়বে বলে মনে হচ্ছে আমার আমি তো জানি যে আপনি এটা এসে যাবেন আপনার মতো একজন মানে বলা বলা ধার্মিক ব্যক্তি এভাবে এটা তো আমি চাই না আসলে মনে মনে আমি চাই না যদিও আমার পয়েন্টটা প্রুভ হবে কিন্তু তারপরে আমি চাই না যে আপনার জীবনটা ইয়া হয়ে যাক আপনিও একজন মানুষ আপনারও ফ্যামিলি আছে আমি চাই না আপনাকে এই রিস্কের ভিতরে ফেলতে আপনি কি এই যে দ্বিতীয় যে পরীক্ষাটা দিলাম যে আয়তুল কুরসি

না না কিন্তু এখানে তো একদম স্পষ্ট হবে এই হাদিসে বলা আছে যে রাতের বেলা যদি আপনি আযুল কর்சி পড়েন ওই স্থানে কোন চোর এবং শয়তান ঢুকতেই পারবে না এটা তো হাদিসের ভিতরে স্পষ্ট করে বলা আছে জি বলা আছে তারপর দুইটা আপনি আল্লাহর উপর ভরসা করতেছেন না আপনি আতুল কর்சி পড়তেছেন একটা আমল করতেছেন যে আমলের বরকতে সেখানে কোনো চোর বা শয়তান ঢুকতেই পারবে না এটাই হাদিসে বলা আছে আপনি ভিডিওটা আবার 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 শুনেন আপনি আমি বুঝতে বুঝতে পারছি পারছি আপনার ভিডিও শুনতে হবে না সমস্যা এটা কিন্তু কিন্তু ভাই ওই দুইটা সমন্বয় করে তো এই ডিসিশন আসে না যে আয়তুল কুরসি পড়া পড়লেও বাহারা দিতে হবে আহ চোর আসতেও পারে এই ডিসিশন তো আসে না ভাই এখান থেকে তো ডিসিশন আসে যে আয়ুল কুরসি আপনি পড়লে ওই রাতে চোর এবং শয়তান ওইখানে ঢুকতে পারবে না সেই রাতে স্থানে পাঠ করেন চোর এবং শয়তান সেখানে ঢুকতে পারবে না এটা তো এটাই থাকবে এখান থেকে তো পাল্টাবে না যত হাদিস পড়েন না কেন আপনি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আরেক হাদিস পড়লে এই হাদিসের অর্থটা পাল্টাই দিব যে পরেও চোরে আসতে পারে এটা চোর আসতেই পারবে না যাই হোক আপনাকে আমি যেটা বলতেছি যে এই যে আপনি বলেন দুইটা হাদিস সমন্বয় করতে হবে তো সমন্বয় যদি করতে যাই সমন্বয় করতে গিয়ে কি একটা হাদিসের বিপরীত কথাটা সমন্বয় হবে ভাই

থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদা বিষয় যে ভাষায় যে ভবনে বা যে জায়গায় বসে রাতের আল্লাহ আমি চুরি দাঁড়িয়ে এগুলো থেকে তাদের হেফাজত রাখেন ভাই কি বললো ভাই কথাটা একটু বলেন তো ভাই আচ্ছা কেউ যদি হচ্ছে পাঠ করে তাহলে কোনো ভবনে কোনো বাসায় কোনো জায়গাতে কোনো স্থানে যদি কেউ এতুল কুর্সি রাতের বেলা পাঠ করে তাহলে আল্লাহ পাক কি করেন ভাই চুরি ডাকাতি থেকে হেফাজত করে আরকি

আপনার কি এটা বুঝাইছে নাকি আল্লাহ করতে হবে শুনে নেন আপনি কি এটা বুঝাইতে যাচ্ছেন যে নবী আমার এই হাদিসের মাধ্যমে বলছে হুদাহুই যদি আয়দুল পড়ো না তাহলে কিন্তু লাভ নাই তোরা আগে সিকিউরিটি একবি এরপরে যদি আদুল কুরসি পড়ো তাহলে আয়দুল কুরসি একটা গায়েবীর সাপোর্ট দিব কিন্তু আল্লাহ কোন একটা ভবনে কোনো একটা স্থানে কোন একটা বাসাতে যদি রাতের বেলা কেউ আয়তুল করছি পরে তাহলে সেই রাতে কোনো চোর সেখানে ঢুকতে পারবে না হ্যাঁ চোর এসে কোনো চুরিও করতে পারবে না ঢুকতে পারবে না আয়তুল কুরসিটা পরলেই এইটা হয়ে যাবে হ্যাঁ

এলে আয়তন করছি কাম করবো এলে আয়তন করছি এক লাখ লাখ কাম করবো না এত করছি এক লাখ লাখ পড়লে এতন করছি কোনো মানে ফায়দা নাই আয়তন করছি একটা ভোকাস ওইটা পড়লে কোনো লাভ নেই তোমার শিক্ষাটা এটা কি আপনি বুঝছেন এই হাদিস মিরা জি আমি কি বলবো এখন জি

আপনাকে আমি এইটাও করতে বলতে পারি এটাও আপনি করতে পারেন দুটো একটা আপনি বাইছেন কোনটা আপনি করবেন আপনি আপনার আহ মানে পারিবারিক যত সম্পত্তি আছে বিষয় সম্পত্তি আর দশ লাখ টাকা হ্যাঁ এক জায়গায় রাখবেন এবং বেলা এতুল কুর্সি করবেন আমি চোর পাঠামো আপনি আমার জায়গা দিয়ে দিবেন কোন জায়গায় আপনি রাখছেন আমি চোর পাঠামো আপনারা ঘুমাইবেন ছোটখাটো লকটক দিয়ে অসুবিধা নেই ছোটখাটো তালা টালা লাগায় না অসুবিধা নেই ওইটা ভাঙতে পারবো আমার চোরে ওইটা ভাইঙ্গা সব নিয়ে আসবো হ্যাঁ দেখবো আপনার আয়তুল কুর্সির কোন কত ফজিল হতো আয়তুল আল্লাহ আল্লাপাক এবং ফেরাস্তা বাহিনী ওইটা আটকে দেবে নাকি ছোটটা আটকে দেবে নাকি এলে তো ভাই দুধকা দুধ পানিকা পানিকা হয়ে গেল নাকি ভাই যদি আপনার যদি দেখা যায় যে আয়তুল কুর্সির ফজিলতে আমার চোর ঢুকতেই পারতেছে না ওইদিকে ঢুকতে গেলে দেখা যাচ্ছে ধাক্কা খাওয়া যাচ্ছে এবং একটা অদৃশ্য দেয়ালের মতো হয়ে গেছে যে ঢুকতেছে আর ধাম করে ধাক্কা খাইতেছে চোরে হ্যাঁ হ্যাঁ একই অবস্থা যে ঢুকতে নিতে আর ধাম করে একটা অদৃশ্য দেয়াল ওইখানে ধাক্কা খাইতেছে আরে কি এই যে মানে হ্যাকাররা মানে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে নিয়ে যায় হ্যাঁ একদম লোপাট করে নিয়ে যায় কত লক্ষ লক্ষ মানুষের টাকা কত লক্ষ লক্ষ মানুষ মানে ফকির হয়ে যায়

এখন আমার অবস্থানে ট্রাই করা খেজুর খাওয়ার পরে বিষ ট্রাই করা এই দুইটা আর এখন যেটা হচ্ছে তালা ভাঙা ঠিক আছে এই বিষয়গুলো আমরা ট্রাই করতে পারি আমি আমি পার্সোনালি ট্রাই করবো আপনারা যারা আছেন ভিউ অস যারা আছেন সকলের কাছে আমার ই থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করে দেখেন অবশ্যই ঠিক আছে আচ্ছা তাহলে তো খুবই ভালো হবে মানে বাচ্চা আলমগীর ভাই কিন্তু আমি কিন্তু চাই না আপনার কোনো মানে জানের উপর দিয়ে কোনো কিছু যাক এটা কিন্তু আমি আসলে চাই না আপনি তো জানেন একটা পরে থাক এটা লাস্ট অপশন থাক কিন্তু যে নবীদের লাস্ট অক্ষত আছে কিনা ওটা চেক করতে হবে অবশ্যই ঠিক আছে আপনার মাধ্যমে আমাদের এটা আপনি চেক করেন এটা চেক করেন আপনি যদি চান আপনাকে আমি আরেকটা অপশনও দিতে পারি আরেকটা অপশনও ভালো মানে খুবই ভালো অপশন যদি চান আপনি কি আর একটা অপশন চান অপশন আমি যাওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল যে প্রফিস নিয়ে ওটা বলতে চাচ্ছিলাম আচ্ছা বলেন আচ্ছা বলেন